Thank okay. you. নিজের স্বামীকে ছেড়ে অন্য যুবকদের সঙ্গে যেতে রাজি না হওয়ায় এক মহিলা স্বামীর বন্ধুকে খুন এবং স্বামীকে খুনের চেষ্টা করল এলাকারই কয়েকজন যুবক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার রাজাপুর থানা এলাকায় এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করলেও এখনও একজন পলাতক পুলিশ সূত্রে জানা গেছে পেশায় জরির ব্যবসায়ী শ্যামল প্রামাণিক ও তার বন্ধু রমেশ বাঘকে গত শুক্রবার খুঁজে পাওয়া যাচ্ছিল না শুক্রবার বিকেলে রমেশের মৃতদেহ পাওয়া যায় আমতার কাছে এদিন সন্ধ্যায় ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসে শ্যামল এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করলে তিন দিন পর তার জ্ঞান সে জানায় তিন যুবক পলাশ দাস দাস আকাশ এবং রাজা তাদের মারধর ফেরে করে এবং খুন করার চেষ্টা করে রমেশের মৃত্যু হলেও সে কোন রকমে দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে আসে শ্যামলের স্ত্রী পিঙ্কি প্রামাণিক অভিযোগ করেছেন কিছুদিন ধরেই ওই তিন যুবক তাকে বারবার বলছিল তার স্বামীকে ছেড়ে ওদের কাছে চলে আসার জন্য সে রাজি না হওয়ায় তার স্বামীকে খুনের করা করে এবং স্বামীর বন্ধুকে খুন করে বলে তার অভিযোগ এই ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা তিন যুবককে ধরে বেধড়ক মারধর করে যদিও রাজা কোনোভাবে ভাবে পালিয়ে গেল বাকিদের গ্রেপ্তার করে পুলিশ আমার ভাইpostgresql ছিল আমার ভাইটাকে নিয়ে গেছে শ্যামলের উড়ি রাগ ছিল শ্যামলের বউ এনে উল্টো পাল্টা ওদের সব টার্গেট ছিল শ্যামলকে ধরে এখানে গিয়ে মদ-মদ খেয়েছে খোজকে যে শ্যামলের বইয়ে নিয়ে ছোট বড় কথা বলেছে সেই নিয়ে ওদের ওইখানে বসে শ্যামলের বয় নিয়ে কিছু তর্ক বিতর্ক হয়েছে ওতে শ্যামলের প্রতি ওদের রাগ হয়েছে হতে শ্যামলের প্রতি ওদের রাগ হয়েছে হতে আস্তে আসতে শ্যামলের বাইকে ছিল রাজা আর আমার ভাইপো ছিল পলাশের বাইকে শ্যামলকে নিয়ে এসে হয়তো মারতে যাচ্ছিলো শ্যামলকে মেয়েরা সেখানে কেটে নিয়েছে আমার ভাই আপত্তি করেছে আমার ভাইপো যাতেই ঘরে না এসে বলে দেয় সেই দিন আমার ভাইপোকে ওইভাবে মেরে ফেলে দিয়েছে ওইটা ওইটাই হয়েছে ওরা যদি না দোষী থাকতো ওরা আমাদের চোখের সামনে দিয়ে ঘুরছে একসাথে ঘুরেছে দশটা এগারোটা অবধি দুটোর সময় দুটোর সময় বাড়িতে এসেছে আমাদের আটটা সাড়ে আটটায় চলে এসেছি ওরা যদি না দোষী থাকতো তাহলে এসে আমাদের সঙ্গে কথা বলতো শ্যামল আমার নাম সখিবাগ বলছি আর যখন শ্যামল বাড়িতে আছে তখন ওরা ফোন করছে পলাশ এবং রাজা আর আকাশ ফোন করছে যে শ্যামল আমরা বল খেলবো মাঠে আয় বলতে বলছি কেন যে ও তখন বলছে দিদা আমার মানুষকে একবার ধর না আমি একটু বল খেলে এসি তোর আবার একদিন বেশপতি আরে ঘরে আছিস খালি তোর বল খেলা তা দে তার যা ঘুরে আয় বলছে ওর মা একটু কাজ সেরে নি তুমি একটু নাও আমি ওর ছেলেটাকে নিন নিতে ওর মা কাজ ও একটু বল খেলতে এলে এই মাঠে আসার পর তার বল খেলছে তারপরে তার আধ ঘন্টা এক ঘন্টা খেলার পরে বলছি কেন যে আমরা কোথায় যাবি রে গাড়ি বার করছি কোথায় যাবি রে না পলাশ আর রাজা আর আকাশ সেখানে আছে বলছে আমরা মাল কিনতে যাব তুই কি করে বলছো আমি এমনি ঘুরতে যাবো ওদের সঙ্গে ওরা বলছে ঘুরতে যাবো তা ঘুরতে নিয়ে যাব কবে কবে বৃহস্পতিবারে ওটা হয়েছে কবে দেব ওটা দেখতে দেহটা দেখতে পাইছে শুক্রবারে সব কিভাবে জানতে পারলো কীভাবে জানতে পারবো বলতে ভাই শ্যামলকে পেছন দিক দিয়ে কি খাইয়ে দিয়েছে মদের সঙ্গে ও বলেছে আমি মদ খাবনি আমার কাছে পয়সা নেই বলছে তোর কাছে নাই ও পয়সা আমাদের কাছে পয়সা আছে আমরা খাওয়াচ্ছি চ বলে পলাশের পিসির বাড়ি নিয়ে যায় শ্যামল তোতনকে ওই রমেশ ওকে নিয়ে যায় গিয়ে নিয়ে গিয়ে ওখান থেকে বলছে তোদের পয়সা নেই তো কি আমার পয়সা আছে বলে ওরা মদ খাইছে ওখানে ওর পিসি মশাই ছিল ওদের জামাই ছিল বলে সবাই মিলে মদ খেয়েছে মদ আনতে গেছে শ্যামলের গাড়ি নিয়ে পাইলে গেছে শ্যামল যাতে চলে আসবে শ্যামল তো মদ খায়নি শ্যামলের গাড়ি নিয়ে চলে গেছে ওর গাড়িতে চাবি দিয়ে রেখে গেছে ওই তো ওর বউকে রাতে রাতে ফোন করে এবারে শ্যামল কেউ বলে এই দেখো পলাশ ফোন করছে এই দেখো রাজা ফোন করছে এই দেখো আকাশ ফোন করছে কেন ওর বউকে নাকি ওরা মনে মনে ভালোবাসে ওর বউ ওকে বিয়ে করেনি বলেছে আমার শ্যামল চাই আমি শ্যামলকেই চাই শ্যামলকেই বিয়ে করবো বলে শ্যামল কে বিয়ে করবে সেই থেকে হিংসা যে তুই ওকে বিয়ে করবেন সবাই চেয়েছি যার কারণে ওকে প্ল্যান করে ও তো বলছে রাজার বউ রাজা বলছে আমি শ্যামলের বউ কে নেবো পলাশ বলছে শ্যামলের বউকে শ্যামল কে মেরেবেন শ্যামল কে মেরে মারধর করছে তখনও বলছে রাজা যে আমি শ্যামলের বউয়ের ওপর টার্গেট আমি শ্যামলের বউকে নেবো শ্যামলের বউকে মারবো শ্যামল কে মারব হ্যাঁ আর শ্যামলও বলে যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে বলেছে তো কি হবে যাকে যাক তোমাকে ফোন করছে করো তুমি আর কি করুন আর কি সেই কারণের জন্য শ্যামলকে মেরেছে জোরবো ওকে আমরা নেবো পাশাপাশি আমার নাম মাধুী পরী